সৌদি আরবে প্রায় বিলুপ্তির পথে বাজ পাখি, দেশটিতে এখন আর আগের মতো এর বিচরণ নেই। শিকারীরা নির্বিচারে এদের খাদ্যের উৎস ধ্বংস করায় পাখিটি আজ হুমকির মুখে পড়েছে। এই অদ্ভুত পরিস্থিতিতে সম্প্রতি দেশটিতে নিলামে একটি বাজ পাখি 15 লাখ রিয়ালে বিক্রি হয়েছে বাংলাদেশি মুদ্রায়, যা দাঁড়ায় 3,13,45,789 টাকা। পাখিটি রক্ষণার্থে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসা আব্দুল রহমান আল সায়েদ বলেন, খাদ্যের প্রধান উৎসগুলো অনিয়ন্ত্রিতভাবে শিকার করায় অনেক প্রজাতির বাজ পাখি আজ বিলুপ্তির পথে। তবে পরিবেশের ভারসাম্য রক্ষায় এর ভূমিকাও অনেক, তাই এটি রক্ষায় সৌদি বন প্রণালী সোসাইটির কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। ছোট পাখি ও ছোটখাটো অন্য জন্তু শিকারের জন্য অনেকে বাজ পাখি পোষেন। এ ধরনের শিকার প্রাচীন চীন, পারস্য ও মিশর, এশিয়া, ইউরোপে প্রচলিত ছিল। প্রাচীনকাল থেকেই মধ্যপ্রাচ্যে এই চর্চা চলে আসছে।